বাইকটা এই সাইডে থইছো, এই গাছের তলার হারিয়ে পিনে মানে পাহাড়ে দেখা পাবো। আজি এটা নতুন ভিডিওলে সবকে স্বাগত জানাইছো। আর আজি আমি ওলাইছো অলপ দেখাম গৈ পিনে কত গৈ আছো। আর আজি অলপ অকমান বেলেগ ফালে যাম, আর তাতে কি পরিবেশ বহুত দিন যোৱা নাই, গলেহে গম পাম আর আপনাদেরকে দেখাম। আমার লগত জড়িত থাকিব। তো আজির হল আমি 4 দিন মোটো ব্লগিং স্টার্ট করি, তো এইকেইদিন মানে কন্টিনিউ ভিডিও দিবলৈ ভাবিছো। তো অকমান আপনাদেরকে সাপোর্ট করিব, ভাল লাগিব। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লক্ষ্মণ ব্লগস। তো আজি আমি আপনালোক সকলকে স্বাগতম জানাইছো। নতুন যদি আহিছে চ্যানেলটো সাবস্ক্রাইব করিব। আমি আছো বঙাইগাঁও, আজি অকমান ভিতর ফালে দিয়ে যাম। বাগরিবিটা, বাগরিবিটা কালী মন্দিরটা আছে ওচরতে, এখানের কালী মন্দির। আর এখান দিয়ে মানে আপনাদেরকে কালী মন্দির বড় ডাঙরকে পূজা হয়, এইটা রাস্তাটা দিয়ে ওলাব পারেন। তো আমি এই সাইডে দিয়ে যাম, ভিতরে দিয়ে যাম। তো চাই থাকিব এইটো রাস্তা আহিছে না নাই কমেন্ট করব। বঙাইগাঁও ভিতরে ভিতরে বহুত রাস্তা আছে, তাই এইটো সাইডে আমি যাম। ভগবান রাস্তা বেয়া আছে। রাস্তা মানে অকমান শর্টকাট হয়, নাহলে একেবারে এই গান্ধী ময়দান এইফালে দিয়ে ঘুরি যাব লাগে, এইটার কারণে এইটার রাস্তার শর্টকাটে আহিছো। শর্টকাট কলা বাজার কয়, কলা বাজার ইয়াতে আছে বাজাজ হেৰি কি কয় শ্বরুম, এই সাইডে দিয়ে যাম। রাম মন্দির আজ রাতে রামের নাম নিব লাগে।
জয় শ্রী রাম। এতিয়াহে আপোনাৰ মনটো ফ্ৰেছ হৈ যাব। শ্ৰী ৰাম শ্ৰী ৰাম 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 ৰাম। এইখনৰ বড়ো বজাৰ কাম চলি আছে। এইটো হ'ল বাগেশ্বৰী মন্দিৰ ৰাস্তাটা, সেইটো যাব পাৰে। বৰপৰা পাই আছো, বৰপৰা এইখানে আহিলোঁ, বৰপৰা এইটা বৰপৰাই পায়। আৰু বাছ ষ্টেণ্ড আগত এছ টি চি বাছ ষ্টেণ্ড কিবা হেৰিত আছিল এম জি ৰোডত, এতিয়া বৰ্তমান ইয়াতে আহিছে বৰপেৰা বাছ ষ্টেণ্ড। হ'ল বাছ ষ্টেণ্ড, বৰপৰা বাছ ষ্টেণ্ড। আজিকালি ইয়াতে চব কর রা ভাই সাহেব। ইয়া হল স্টেডিয়াম বরপাড়া, ডাঙর স্টেডিয়ামটা। আমি আরো শহীদ বেদি আহি পালো, শহীদ বেদি দিয়ে আগত এইফালে বহুত দিন মানে দিয়াই আছিলোঁ বেছিভাগ। এইখন বজাৰ হয় শহীদ বেদি বজাৰ, ওচৰত আছে কালী মন্দিৰ। আমি যাম এইপিনে, কালী মন্দিৰ আমাৰ শহীদ বেদিৰ শহীদ বেদি। শহীদ বেদি আ গিয়া, আব জানে বালে হ্যাঁ হম কিভাবে গাড়ি চলায় ভাই। ওভারটেক ওভারটেক করিব না লাগে না, ওভারটেক করিব যাতে মানে 5 সেকেন্ড বা 1 মিনিটের ভিতরতে মানে আপনার বহুত কিব হব পাৰে, অকণমান লেট হৈ যাওক তাও ভাল। 1 মিনিটতে আপোনাৰ জীৱন শেষ হ'ব পাৰে। এক মিনিট লেট কৰিলেও একো নহয়। ইয়া 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 কি কি হৈ আছে এইফালে, ৰড ক্লোজ। ইয়াত দলং বনাব দেখোন এইবাৰ কাৰণে।
নিগিনি ঠাইটো না একদম মজা লাগে, একদম একেবারে ফাটাফাটি ফাটাফাটি। দীঘা হে কেনে লাগিছে, মজা মজা। এই ছাগলবিলাক রাস্তাত থাকিলে বিরাটে ভয় লাগে, মানে আমার হেৰি নাই না, মানে নাজানে কোনদিকে যাব লাগে কি করব লাগে, ফটকে মাজত আহি যায়, বাস কন্ট্রোল হারাব, গাড়ির খন্দা লাগিব, আপনার অবস্থা বিরাট হবে। অকণমান এতিয়া ঘূৰি আহিম অলপ, ক'ত গৈ আছো আপোনালোকে জানেনে? নাজানে, আর জানে যদি চাই থাকিব। তালা মারা আছে লক, কাহাঁ পে আ গিয়া ভাই দেখা। আমি আহি পাইছো শ্রী শ্রী সন্ন্যাসী কত রাখিম গাড়িটা, ঠান্ডা ঠান্ডা যাব থব লাগিব না, দেখাম কি কি আছে আর কি কি নতুন জানাইছে। আমি বহুত দিন পাছত আইসো, মোটামুটি 10 বছরমান পাছত পরিবেশ চাই থাকবো, ভিডিওটো সম্পূর্ণ আর পুরা গই কিনে আমি দেখাই আছো উপর কি পরিবেশ। তো ব্লক তো আমি হাত ভরি ধুলো, ইমান কুয়া আছে একেবারে খালি ভরিতে গই আছো, বাইকটা এই সাইডে থৈছো এই গাছের তলত। আর এয়া হল আমার সন্ন্যাসী পাহাড়ের গেট। আতা দে উপর ঘুরি আহ, অলপ মানুষ আছে নাকি? বহুদিন মূরত আহিল, 10 বছরমান হয়ে গেল সাগে। তো এখানে বড়িয়া লাগে ঠাইটো, তো সরস্বতী পূজার সময় বহুত মানুষ আহে আর শিব পূজাতো আহে, এনেও মানুষ বেড়াব কেনে আহে, বড়িয়া লাগে ইয়াত আহিলে। দেখিলে পাইছে চারিওপিনে মানে পাহাড়ে দেখা পাব, আর বড়িয়া লাগে মজা মজা। তো আপনালোকে যদি আহা নাই আহিব কেতিয়াবা। তো গাইস সকল, আজির ভিডিওটো মানে সন্ন্যাসী পাহাড় আইছো আর মোটামুটি ইয়ার বঙ্গাইগাঁও মানে চাপাগুড়ি এইপিনে পারা যদি আহে মোটামুটি 8 কিলোমিটার দূর হয়। আমি আহিলো শহীদবেদী হয়ে, শহীদবেদী আর এই সাইডে দিয়ে আহিব পারে জলকাঝার হয়ে।
ভালে আছে না? শিব মন্দির, তো আমি শিব মন্দির ফেনে যাও। ৰাতিপুৱা যদি এনেকা কেইটা চিৰি খোজ কাঢ়িলে অকণমান নিজে স্বাস্থ্য প্ৰতি অলপ ভাল থাকিব। তো এনেকুৱাই আপোনালোকেও অলপ জগিং মৰ্ণিং ৱাক কৰিব লাগে ৰাতিপুৱাই ৰাতিপুৱাই। তো এইখন আমি আহি পাইছোঁ এটা মন্দিৰলৈ। এয়া হ'ল আমাৰ মহাদেৱ মন্দিৰ, শিৱ মন্দিৰ। শিৱ মন্দিৰটা এই চাইডে আছে। তো সকলোৰে বাবে কামনা কৰিছোঁ যাতে ভালে সকলো থাকে আৰু মোৰো ভালে থাকে, যে ভাল ভাল জেগা দেখাব পাৰোঁ। সেইটো আছে আগে, তাৰপিছত দেখাম এইপিনে মাতটো কেনে আহিছে। সেইটো মন্দিৰ আছে এইখিনি, ইমান এক্সপিৰিয়েঞ্চ নাই ক'ত কি কি আছে, তো অলপমান দেখাই দিম। গুরু মন্দির মন্দির আছে, হেৰি গাইজ, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল লক্ষ্মণ ব্লগ্স। তো আজি আমি মন্দিরটা দেখাই দাদার পারে জানি মা অকমান। দাদা কোনটো কি মন্দির অকমান বুঝাই দিব নাকি, কোনটো কি মন্দির আছে কি আছে? এইটো শিব মন্দির না? তো এইটো শিব মন্দির, আর এইটো হল সন্ন্যাসী মন্দির, আর এই সাইডে গিলা গুরু মন্দির। ইয়ার মানে কিবা অলপ রহস্য ঠস্য কিবা আছে নাকি কব পারিব, কিবা আছে নাকি? আর পঢ়িব পাৰি না? আৰু কি কয়, কোন কোন হেৰিত পূজা হয়? শিৱ পূজা, গুৰু পূজা, শিৱ পূজা প্ৰগ্ৰাম হয়, বহুত মানুহ আহে না? তো এটা মন্দিৰ দেখাং ৰ অলপ। আর ইয়াতে ট্রেন যায় সাইড দিয়ে।
ৰেল লাইন কাষত একেবাৰে তো ভিডিও চাই কেনে লাগিছে কমেন্ট কৰিব আৰু লাইক শ্বেয়াৰ কৰিব প্ৰথমবাৰ যদি আহিছে চেনেলত ছাবস্ক্রাইব কৰিব তাৰখিনিতে ভিডিওটো আমি হেক কৰিছো তো বাই বাই. Thank you.